Assalamualaikum viewers, welcome back to our channel Mom Learning with Us. আজকে আমরা আপনাদের জন্য Assalamualaikum viewers, আমি মেজদার আম্মু মম দাদার কুকিং হাউসে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টেস্টি টেস্টি এবং খুবই টেস্টি একটা রেসিপি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। তাহলে চলুন এই রেসিপি তৈরি করতে কি কি লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর পুরো রান্নাটা আশা করছি পুরো রেসিপিটাই আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলুন চলে যাই পুরো রান্নায়। আমি একটি হাঁড়িতে প্রথমে নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এই ডিশটি আমার একদম গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এই চিংড়ি মাছে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে এটাকে একটু মেখে ভেজে নিব। তেলটা একদম গরম হয়ে গেছে, একটু ভেজে দিচ্ছি। ভিয়ার এই যে চিংড়ি মাছগুলো আমি ভেজে একটা বাটিতে আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি আর এখানে এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে এই পেঁয়াজটাকে একদম বেরেস্তা করতে হবে না, জাস্ট সামান্য একটু ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো। এটাকে একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দিতে হবে যাতে করে আমি যে শুকনো মশলাগুলো দিচ্ছি সেগুলো যাতে পুড়ে না যায়। আর এখন আমি বাকি যে গুঁড়ো মশলা যেগুলো সেগুলো আমি দিতে থাকবো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরে বাটা। আপনারা এই জিরে বাটাটা চাইলে জিরের গুঁড়ো যেটা সেটা আপনারা ইউজ করতে পারেন। বাটাটাই যে ইউজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ লবণ। ভালোভাবে মশলাটাকে আমি সাথে মিশিয়ে দিচ্ছি আর মানে মোট কথা মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে।
আমার মশলাটা একদম কষে গেছে। এর মাঝে আমি যে কেটে রেখেছিলাম ওটা সেই কচুর মুখী যেটা সেটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে এটার সাথে কষিয়ে নিচ্ছি, মশলার সাথে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটাই যে কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে, আর এরই মাঝে আমি এখানে একটু গরম পানি দিয়ে দেব। গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব, কারণ হচ্ছে যখন গরমের চিনি গরম একটা হাঁড়ির মধ্যে যখন ঠান্ডা পানিতে দেওয়া হয় না, তখন হচ্ছে একদম তখন এটা টেম্পারেচার এত দ্রুত কমে যায়, তখন ওই রান্না করার যেই খাবারটা থাকে সেটা একদম ক্ষীণ করে ফেলে। এভাবে যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে হাই থেকে মিডিয়ামে রেখে আমরা এটাকে ঢেকে দেবো। ভিউয়ার্স, আমি কিছু কাঁচামরিচ আর একটু তালা জিরার গুঁড়ো উপরে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখন এটা আমি সালফিটা হয়ে গেছে যে সিদ্ধ হয়ে গেছে, এটাকে একটু দেখিয়ে দিই, সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটা আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল গরম গরম কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ। এই দৃষ্টি দিয়ে তো আমি এক থালা ভাত খুব সহজেই খেতে পারবো, খেয়ে ফেলতে পারবো। আপনাদের কি অবস্থা ভিউয়ার্স, আপনাদেরটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে ফেলবেন। তাহলে দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।